ভারতের রাজনৈতিক জগতের মানুষদের নিয়ে ইতিপূর্বে বেশ কিছু পরিচালক হিন্দি সিনেমা তৈরি করেছেন। এবার সেই কাজটা করলেন বাঙালি পরিচালক শুভেন্দু রাজ ঘোষ। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের জীবনের উপর ভিত্তি করে পরিচালক তৈরি করলেন ম্যায় মুলায়ম নামে একটি হিন্দি সিনেমা। তারই এক বিশেষ শোতে হাজির ছিলেন প্রযোজক পরিচালক সহ অভিনেতারা। আমি তো এখনও বায়োপিকটা দেখিনি, আমি ট্রেলারটা দেখেছি। ট্রেলারটা দেখে যেটুকু মনে হয়েছে, মুলায়ম সিং তো শুধু একজন রাজনৈতিক নেতা নন, মুলায়ম সিংয়ের জীবনে একটা বৈচিত্র্যময় জীবন এবং যেভাবে ধাপে ধাপে সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি রাজনীতিতে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, এটা সারা ভারতবর্ষের মানুষের জানা উচিত। এবং সেই উদ্দেশ্য নিয়ে যারা এই বায়োপিকটা তৈরি করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং আজকের আমার এই বায়োপিকটা দেখার সুযোগ হবে। এবং মুলায়ম সিং শুধু সমাজবাদী পার্টির নেতা নন, মুলায়ম সিং সারা ভারতবর্ষের সাধারণ মানুষের নেতা। এবং আমরা মুলায়ম সিংকে শুধু মুলায়ম সিং বলি না, আমরা বলি নেতাজি। আর মুলায়ম সিং নেতাজি নামেই সারা ভারতবর্ষের মানুষের কাছে পরিচিত। এবং আমার দৃঢ় বিশ্বাস, নেতাজির উপর যে বায়োপিকটা তৈরি হয়েছে এটা সাধারণ মানুষের কাছে এটা খুব বেশি করে গ্রহণযোগ্য হবে এবং তারা নেতাজির জীবন সম্বন্ধে জানতে পারবে। খুব ভালো এক্সপিরিয়েন্স, প্রচুর কষ্ট করেছি, প্রচুর মজা করেছি, বিভিন্ন জায়গায় গেছি, একটা চ্যালেঞ্জ ছিল, প্রতিদিন আলোচনা করেছি, ইটস নাইস, খুব ভালো। বম্বেতে হয়েছে, পুনেতে হয়েছে, সাংলিতে হয়েছে, সাতারাতে হয়েছে, চণ্ডীগড়ে হয়েছে, বম্বেতে হয়েছে, কলকাতায় হয়েছে। বম্বে চেনামুখ, দেখো চেনামুখ যারা আছে তারা খুব তাড়াতাড়ি প্রেডিক্ট হয়ে যায় যে এই মানুষটি এই, আমি যখনই ওকে অন্য কোনো রূপে দেব সেটাকে নিতে তারা খুব প্রবলেম ক্রিয়েট করে। এই কারণে একটা নতুন ফ্রেশ ছেলে দরকার ছিল যে এই চরিত্রের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। উনি রাজনীতি করেন, উনি নেতা, সেই দিকটা আলাদা, কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলে একটা মানুষ যে মানে কৃষক ঘরে জন্ম, যে ওইখান থেকে টেনে ওইখানে যাওয়া, এই যে দুটো জার্নি, যে সিএম হওয়ার সেই জার্নিটা আমার কাছে মেন ইম্পর্টেন্ট ছিল। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলুন বা একজন মানুষ বলুন, তার ভালো দিক খারাপ দিক দুটোই থাকবে, বিতর্কিত দিকও থাকবে আবার ভালো দিকও থাকবে, তো বিতর্কিত দিকগুলো কি এই ছবির মধ্যে দেখা? সব কিছু আছে, তাহলেই বোঝা যাবে। সাদা থাকলে একটু কালো থাকবে, আর কালো না থাকলে সাদার মর্যাদা পাওয়া যায় না। প্রচণ্ড ভাগ্যবান বলবো যে আমরা এই ওনার নেতাজির মতন লোকের, ওনার এত বড় একজন সিএম ছিলেন, এত মানে ওনার তুলনা হয় না, তা ওনার ছবি যে আমরা করতে পেরেছি আর সাহস করেছি এটা। তো আশা করছি যে এই সিনেমাটা লোকেদের কিন্তু প্রচণ্ড, তারা কিন্তু শিখবে, মেন হচ্ছে শিখবে। কারণ কি উনি একজন এমন মানে ফ্যামিলি থেকে, এমন উনি একজন রেসলার ছিলেন, উনি তারপরে টিচার হলেন, ওই জায়গার থেকে একজন মানুষ উনি সিএম যখন হন, তাহলে কতটা কঠিন পরিশ্রম, কতটা টাফ জার্নি ছিল। তো যদি উনি করতে পারেন, আজকের জেনারেশনকে এটা শিখতে হবে যে যদি আমি আমার মনের চেষ্টা থাকে, ইচ্ছে থাকে, ডেফিনেটলি আমরা কিন্তু একটা পজিশনে পৌঁছাতে পারি। আজকের জেনারেশন এটা কিন্তু শেখার কিন্তু সিনেমা, আমরা ওটাই চেষ্টা করছি যে নতুনদের নিয়ে তাদেরকে সেলিব্রিটি তৈরি করব। আর যিনি অভিনয় করেছেন মুলায়ম সিংয়ের রোল, কিন্তু উনি হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, যেটা আমরা ওনার অভিনয় দেখেছি ওনার অডিশনে, তো সেই জায়গাটা থেকে আমরা দেখেছি যে হি হ্যাজ গিভেন ফুল জাস্টিস টু দ্যাট রোল। এটাই হচ্ছে মানে এই কারণে কিন্তু নতুনদের চান্স, যদি সবাই যদি বলে পুরনো নেব তাহলে নতুনরা কোথায় যাবে? ফিল্ম তো দেখে যাবি, হামলোক ফিল্ম লেতে হ্যাঁ, বায়োপিক বহুত ইজি হয়ে যাতি হ্যাঁ, ইনসান কে বারে মে হমে বতানা নেই পড়তা কি হম কিসকি কাহানি বতা রে, সবকো পতা হতা হ্যায় কি কিসকি কাহানি হ্যায়, লেকিন কাহানি কেসি অর কেসি বনতি হ্যায় উসকে উপর ডিপেন্ড করতা হ্যায়। ইয়ে ফিল্ম জব মেনে দেখি হ্যায় তো মুঝে এসা লাগা কি ইয়ে ফিল্ম লোগো তক পৌঁছনা চাহিয়ে। হম লোগো নে 2019 মে ডন সিনেমা শুরু কিয়া থা, 700% কি গ্রোথ থি, বেঙ্গল সে মেরা জুড়া হতা, বেঙ্গলি ফিল্ম মেনে রিলিজ কি, ডন সিনেমা বাংলা আনাউন্স কিয়া, তো মুঝে এসা লাগা কি ইয়ে ফিল্ম জিতনা ইউপি কে লিয়ে ঠিক হ্যায় উতনা হি বাংলা কে লিয়ে ঠিক হ্যায় উতনা হি হিন্দুস্তান কে লিয়ে ঠিক হ্যায়, তো ইয়ে ফিল্ম কো ইসলিয়ে মেনে লেনে কা ফয়সলা কিয়া কি এক আম ইনসান কো এক ইয়ঙ্গর জেনারেশন জেসে আপ হ্যায় তো কেসে হম ছোটে সে বড়া বনে আর কেসে এক আচ্ছে মকাম পে পৌঁছে, ইয়ে ফিল্ম উসকো দর্শাতি হ্যায়। Lot of expectations, I wish him all the best. Thank you. I wish her all the best. আর ভালো করে একটা এরকম আসুক, ডনের অনেক কাজকর্ম হোক বাংলায়, বাংলা এখন অন্যভাবে আসছে, সো আই এম ভেরি প্রাউড। হ্যাঁ, আর আপনারা অনেক কাজ করছেন, আজকে আপনাদের সিনেমাটাও দেখবো, হ্যাঁ পুরোটা, নতুন করে
বাংলায় এভাবে আসছে, ওরা বাইরে ওদের বিশাল একটা সাম্রাজ্য, সো লেট দ্যাট সাম্রাজ্য বি হিয়ার ইভেন। আমরা ডন বাংলা যেটা চালু করতে যাচ্ছি, 14th February হচ্ছে আমাদের সেদিন অফিসের পুজো। মুভি যে হ্যাঁ মুলায়ম জি কা বায়োপিক হ্যাঁ और मैं इसमें एज अ मुलायम जी का मैं किरदार निभा रहा हूँ यहाँ पे। इट वॉज़ वेरी चैलेंजिंग फॉर मी बिकॉज मुलायम जी से मुझे पर्सनली मुलाकात करने का भी मुझे मौका नहीं मिला, तो आई हैड टू टेक ऑल द रेफरेंसेज फ्रॉम द यूट्यूब एंड ही वॉज अ रेस्लर, पहलवानी करते थे वो यहाँ पे, तो उसके लिए मुझे रोहतक में रह के 3 months मुझे ट्रेनिंग लेनी पड़ी थी वहाँ पे पहलवानी के लिए। एंड बिफोर कमिंग टू द फ्लोर हम लोगों ने काफ़ी वर्कशॉप्स का भी होमवर्क किया था यहाँ पे, तो इट वॉज क्वाइट चैलेंजिंग बिकॉज वैन यू डू अ बायोपिक इट्स लाइक यू आर लिविंग द लाइफ ऑफ दैट पर्सन, तो एंड मोर ओवर आई डिडंट मीट दैट पर्सन, इट वॉज वेरी चैलेंजिंग बट येस आई एम हैप्पी दैट आई कुड जस्टिफाई द रोल एंड आई थिंक व्यूअर्स को बहुत पसंद आएगा ये मूवी यहाँ पे। मैंने जो बताया आपका एक्सपीरियंस काफ़ी चैलेंजिंग था यहाँ पे, बहुत कुछ मुझे फेस करना पड़ा था इसमें, लाइक वी हैड टू शूट इन सम ऑड कंडीशंस, वेदर कंडीशंस ऑल्सो हमें शूट करना पड़ा, बट इट वॉज वेरी फन बिकॉज हमारे डायरेक्टर जो थे वो वॉज वेरी गुड गाइड टू अस फ्रॉम द वेरी बिगिनिंग, काफ़ी वर्कशॉप्स किए उन्होंने यहाँ पे, तो फ्लोर में आने से पहले होमवर्क करने के बाद ही हम फ्लोर में उतरे, इट वॉज चैलेंजिंग बट इट वॉज वेरी फन। डेफिनेटली हमारे तो मने हैं কলকাতার বুকে আমি কোনোদিনও সেই অর্থে কোনো হিন্দি ছবির প্রেমিয়ার দেখিনি, স্পেশাল শোজ দেখেছি অফকোর্স। রশিদ ইকবাল আমার ছেলেবেলার বন্ধু বলা যায়, এই ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছে, একটা ন্যাশনাল লেভেলের সিনেমায় কাজ করছে এবং সেখানে একজন চিত্রনাট্যকার। এটা একটা বায়োপিক, বায়োপিক আমরা দেখেছি আগে অনেক কিছু, একজন রাজনৈতিক নেতার বায়োপিক, এটা খুবই একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার, কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। আমি ছবিটা এখনও পর্যন্ত দেখিনি, কিন্তু আশা রাখি যারা ছবিটার সঙ্গে জড়িত তারা সকলেই খুব এক্সপিরিয়েন্স এবং খুবই বিচক্ষণ, টেকনিশিয়ান, অভিনেতা অভিনেত্রী, প্রযোজক, যারাই জড়িত আছেন তাদের আমি ওয়েলউইশ জানাচ্ছি। ক্যামেরায় সুব্রত দাসের সঙ্গে তাপসী দত্ত, জেএমডি টিভি।